সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের ধকল কাটিয়ে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ দেশজুড়ে তীব্র লোডশেডিং শিগগিরই পরিস্থিতি উন্নতি হবে আশ্বাস প্রতিমন্ত্রী তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন আরও তিন চার দিন থাকবে তাপপ্রবাহ বলছে আবহাওয়া অফিস শিশু বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের উত্তরাঞ্চলে ট্রাক ট্যাঙ্ক লরি এবং কাভার্ড ভ্যান ধর্মঘট বাড়ল আরও একদিন প্রত্যাহারে কোনো উদ্যোগ নেই নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে সাতটি যোগ্যতা নির্ধারণ করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কেউ বিচারপতি হতে পারবে না এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হল এ পাওয়া গেল চলমান এইচএসসি পরীক্ষার ১০০ উত্তরপত্র সংশ্লিষ্ট পরীক্ষক সহ দুইজন আটক প্রবাসের সময় সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ ঝড়ের কারণে সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের ২০ দিন পার হলেও ধকল সামলে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ উত্তরের জনপদ জুড়ে চলা তীব্র লোডশেডিংয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা লোডশেডিংয়ের কারণে সন্ধ্যার পর থেকেই এই জনপদে নেমে আসে তীব্র গরমের অসহনীয় যন্ত্রণা ওবায়দুল ইসলামের তোলা ছবিতে হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট সাদুরের গোপালপুরের ক্ষুদ্র ব্যবসায়ী কায়ুম কেরোসিনের নিভু নিভু বাতি নিয়ে বসে আছেন ক্রেতার আশায় সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ায় হাট বাজারে আনাগোনা নেই নেই কোলাহল পুরো জনপদই ঢাকা অন্ধকারের নিস্তব্ধতায় বেচাকেনা নেই বলে ছোটখাটো ব্যবসা করে জীবন ধারণ করা মানুষগুলোর এখন বড়ই বিপদ কুফি জালে দোকানদারি করে কারেন্ট থাকলে লোকজন প্রস্তুত থাকে আর কারেন্ট না থাকলে লোকজন বেশি একটা থাকে না পাম নাই কিছু নাই এখন বিদ্যুতের কেলেম কেন দশ মিনিট কারেন্ট দেয় আমাদের এই ছেলে মেয়েদের লেখাপড়া দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুতের লোডশেডিংটা সহনীয় পর্যায়ে আনা খুবই জরুরি একই চিত্র শহরেও ব্যবসা বাণিজ্য সহ স্থবিরতা নেমে এসেছে বিদ্যুৎ নির্ভর সকল কাজকর্মে অন্ধকার মারিয়ে চলাফেরা করছেন শহরবাসী অন্যদিকে লোডশেডিং এর ফলে হাসপাতালের শয্যায় অসুস্থ রোগীদের যেন ভোগান্তির শেষ নেই তীব্র গরমে নবজাতকদের নিয়ে চরম বিপাকে প্রসূতি মায়েরা এই যে বাচ্চা অসুস্থ গ্লাসের দরকার সেই গ্লাস করতে পাচ্ছে না আলোর দরকার আলো পাচ্ছে না অন্ধকার ফের বাইরে যাওয়া যায় না কারেন্ট গেলে একদিকে নবজাতক বা প্রসূতি মাদের এরকম পরিস্থিতি আর একদিকে বৃদ্ধাদেরও খুবই করুণ অবস্থা বিদ্যুৎ বিভাগ বলছে ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনটি ক্ষতিগ্রস্ত হয় এমন পরিস্থিতি উপরে যে সব পাওয়ার স্টেশন আছে তাদের পাওয়ারটা এই নর্মাল আনতে গেলে ওই লাইনটা খুব জরুরি দরকার ছিল যার জন্য একটা লাইন দিয়ে আমরা পাওয়ার পাচ্ছি এবং ওই লাইনটা এখন ওভারলোডেড যার জন্য আমাদেরকে লোডশেড করে আপাতত চালাতে হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিকল্প ভাবা দরকার বলে মনে করেন নাগরিক কমিটির এই নেতা এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা জরুরি ভিত্তিতে রাখবার একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি একটা পদক্ষেপ দরকার গাইবান্ধা সহ রংপুর বিভাগের ৮ জেলায় বিদ্যুতের চাহিদা ৫০০ মেগাওয়াট বর্তমানে সরবরাহ করা হচ্ছে ২৫০ থেকে ২৮০ মেগাওয়াট হেদায়েতুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবান্ধা উত্তরাঞ্চলের মতো দক্ষিণাঞ্চলেও চলছে তীব্র লোডশেডিং এতে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা গ্রীষ্ম শুরুর পরপরই দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে প্রতিদিন ৬ থেকে ৭বারও লোডশেডিং হচ্ছে এদিকে প্রচণ্ড গরম একদিকে প্রচণ্ড গরম সেই সঙ্গে বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা তবে শহরে কিছুটা বিদ্যুৎ থাকলেও উপজেলা পর্যায়ে একদমই বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ গ্রাহকদের দুর্বিষহ গরম কারেন্ট থাকছে না কারেন্ট যে আসছে কখন সেটাই আমরা বিপদ জানতে পারছি না বেশিরভাগ সময় কারেন্ট থাকে না মানে জীবন ব্যবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে আধা ঘন্টা বিদ্যুৎ থাকছে তে আবার এক ঘন্টা দেড় ঘন্টা থাকছে না কখন আসছে কখন যাচ্ছে এটা তো বোঝাতে পারছি মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বিদ্যুতের লেগে গরমে প্রচন্ড গরম এই গরমে আধ ঘন্টা থাকে দুই ঘন্টা থাকে না এদিকে দেশের বিভিন্ন স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগামী চার দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী
আমরা দেখছি যে গত 10 দিন যাবত বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুতের ঘাটতি দেখা গেছে। আমরা আশা করছি যে আগামী 4 দিনের মধ্যে এটা একটা ভালো অবস্থায় আসবে। বিষয়টা বুঝতে চেষ্টা করবেন, আমাদের সাথে তারা থাকবেন। আমরা সত্যি দুঃখিত এই বিষয়ে যে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দিতে পারছি না। তবে আমরা আশা করছি যে সামনে রমজানকে ঘিরে আমরা যেন যতদূর সম্ভব দেওয়ার ব্যবস্থা রাখব। এই টাওয়ারটি সারতে লাগবে প্রায় 6 থেকে 7 মাস। এটা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের পক্ষে সম্ভব না, বিদেশে যারা করেছিলেন তাদেরকে বলা হয়েছে ইমার্জেন্সি কাজ করার জন্য। কয়েকদিনের দাবদাহে রাজধানীবাসীর প্রাণ যেন ওষ্ঠাগত, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, কলেরা, আমাশয় সহ পানিবাহিত নানা রোগের প্রকোপ। প্রতিদিন গড়ে অন্তত 500 রোগী ভর্তি হচ্ছেন রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে। সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পানের সাথে তেল ও চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে চলমান তাপপ্রবাহ আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাশেদ বাপ্পির রিপোর্ট। কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া রাজধানীবাসীর হাতে হাতে ছাতা, তবে ছাতাও যেন হার মানছে জ্যৈষ্ঠের এই খরতাপের কাছে। প্রচন্ড গরম, ছাতা দিয়ে গরম মানায় রাখতে পারতেছি না। বাচ্চারা বমি করে গরমের ভিতরে, আবার অনেকের গায়ের ভিতর গোটা গোটা উঠতেছে। প্রখর এই রৌদ্রতাপের প্রভাব সব শ্রেণীর মানুষের উপর পড়লেও এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। এদের অনেকেই কাজের ফাঁকে গাছের নিচে বিশ্রাম নিয়ে দূর করছেন ক্লান্তি, অনেকেই আবার রাস্তার পাশে ডাবের পানি, লেবুর শরবত, আখের রস আর তরমুজ খেয়ে নিবারণ করছেন তৃষ্ণা। গরমে টেকা যায় না, একটু শান্তির জন্য শরবতটা খাওয়া আর কি। ক্লান্ত হয়ে গাছতলায় বইছি, কি করব, কাজও তো ঠিক মতো করতে পারি না। এদিকে গরমে ছড়াচ্ছে নানা পানিবাহিত রোগ। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে প্রতিদিন 500 জন রোগী ভর্তি হচ্ছেন পেটের পীড়া সহ নানা পানিবাহিত রোগে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আমেশা ডায়রিয়া হয়েছিল, তারপরে মাঝে মাঝে বমি করত। ডাক্তার এখনো রাখছে, পেটটা ফুলে রয়েছে, এখনো সারে নাই। সুস্থ থাকতে খাবার গ্রহণে সতর্কতা ও ঢিলে ঢালা সুতি পোশাক পরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লেবুর শরবত, স্যালাইন, প্রয়োজনে ডাবের পানি আমাদের খাওয়া উচিত। অবশ্যই মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের বিশুদ্ধ পানি খেতে হবে, এমন পানি রাস্তার পানি খাওয়া যাবে না যেটি খেয়ে আবার অন্য রোগে আমরা আক্রান্ত হতে পারি। এদিকে চলমান দাবদাহ আরো 3 থেকে 4 দিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গরম অনুভূত হচ্ছে কারণ এখন আপনার মে মাসের শেষের দিকে মনসুন অনসেটের সময় এবং বে অফ বেঙ্গল থেকে বাংলাদেশে অভিমুখে প্রবাহিত হচ্ছে, যে কারণে ময়েশ্চারটা আমাদের দেশের উপরে উঠে আসছে, হিউমিডিটি বেশি থাকছে, এর জন্য অস্বস্তির পরিমাণটা বেশি। আগামী কয়েকদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আর্দ্রতা বেশি থাকায় গরম 42 ডিগ্রির বেশি অনুভূত হচ্ছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বনানী থানা পুলিশের গাফিলতি ছিল, জানালেন ডিএমপি কমিশনার। আরও এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা। এবং প্রথম রোজা থেকেই খাদ্যে ভেজাল রোধে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত, অনিয়মের অভিযোগ পেলে জরিমানা ছাড়াও যেতে হবে কারাগারে। সৌদি আরবের মদিনায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। পরে তিনি আসরের নামাজও আদায় করেন। সোমবার প্রধানমন্ত্রী রিয়াদ থেকে মদিনায় যাবেন। মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির ডেপুটি প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল। সেখানকার দার আল ইমান ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল পর্যন্ত অবস্থান করেন। সেখান থেকে তিনি জেদ্দা হয়ে পবিত্র মক্কায় যান। 24 মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী সহ উত্তরাঞ্চলের 16 জেলায় 7 দফা দাবিতে ডাকা ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট আরও 24 ঘন্টা বাড়ানো হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো চলা ধর্মঘটে উত্তরাঞ্চল থেকে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে পাঠাতে না পারায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
টানা দুই দিনের পণ্য পরিবহন ধর্মঘটে বগুড়ায় ক্ষতির মুখে পড়েন সবজি ব্যবসায়ীরা। ক্রেতা না থাকায় কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হন চাষিরা। সোমবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিবহন সমিতির নেতারা। চলমান ধর্মঘট আরো চব্বিশ ঘন্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। 23 মে সকাল 6 ঘটিকা হইতে 24 মে সকাল 6 ঘটিকা পর্যন্ত পুনরায় কর্মবিরতি বর্ধিত করা হল। পুলো নিয়েছি 300 টাকা বলিচ্ছে, কেমনে তাক দিয়েছে কি কর্ম? তরি নিয়েছি হাটে 5 টাকা কেজি, তাহলে তরি 5 টাকা কেজি আমাকে সংসার চলবি? ধর্মঘটে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা ট্রাক স্ট্যান্ড থেকে কোনো পণ্যবাহী যান ছেড়ে যায়নি। ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান চালক ও শ্রমিকদের অলস সময় কাটাতে দেখা যায়। দিনাজপুর থেকে প্রতিদিন প্রায় 2,500 মেট্রিক টন চাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হলেও ধর্মঘটের কারণে তা বন্ধ থাকে। আমাদের যে বিভিন্ন জায়গায় চাল পরিবহন করতে না পারে, মিল মালিকগুলোর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, পাশাপাশি কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকায় হিলি স্থল বন্দরে স্থবির হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। অবরোধের মুখে পড়ে যায় আমাদের তো কাঁচামাল, পচনশীল দ্রব্য এসে পোর্টের মধ্যে প্রায় 150 গাড়ি দাঁড়ায় গেছে, এগুলো তো পচতে শুরু করে দিছে। 7 দফা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের 16 জেলায় ধর্মঘটের ডাক দেয় ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মুনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে উত্তরাঞ্চলের 16 জেলায় পরিবহন ধর্মঘটের প্রতিবাদে পাবনাই সড়কে সবজি ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। সোমবার দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। শতাধিক কৃষক এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় কৃষকরা তাদের জমিতে উৎপাদিত ঢেঁড়স, লাউ সহ বিভিন্ন সবজি সড়কে ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচিতে অবিলম্বে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবি জানান তারা। রোববার ভোর থেকে উত্তরবঙ্গ ট্রাক ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের পরিবহন ধর্মঘটের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান কৃষকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হল থেকে পাওয়া গেল চলমান HSC পরীক্ষার 100 উত্তরপত্র। সোমবার বিকেলে হলের গণরুম থেকে এই উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজশাহী শিক্ষা বোর্ডের ইসলামিক ইতিহাস বিষয়ের পরীক্ষক আবুল কালাম সহ দুইজনকে আটক করেছে পুলিশ। হল কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের গণরুমের মেঝেতে পরিত্যক্ত অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইসলামিক ইতিহাস বিষয়ের কিছু উত্তরপত্র দেখতে পায় শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় প্রক্টরকে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে এসে উত্তরপত্রগুলো উদ্ধার করেন তিনি। পরে সেগুলো রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে উত্তরপত্রগুলো কোনো নির্দিষ্ট পরীক্ষার্থীর কাছে পাওয়া যায়নি বলে দাবি করেন প্রক্টর। এদিকে এ ঘটনায় উত্তরপত্রের কোড অনুসন্ধানের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের প্রধান পরীক্ষক, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম এবং শাহ মখদুম কলেজের শিক্ষক মাহমুদুল হাসানকে আটক করেছে পুলিশ। মাসুদুল হাসান উনি আমাকে দেখতে গেছিলেন পরশুতে, তো যে দেখে বলল স্যার আপনাকে একটু হেল্প করি, কোড নাম্বার গোল্লাগুলো আমি একটু করে দিই, সেই জন্য 100 খাতা তাকে আমি দিয়েছিলাম ওইটুকু হেল্প করার জন্য। আমি অসুস্থতার জন্য এটা আমার ভুলই হয়েছে, এটা দেওয়া হয়তো ঠিক হয়নি, তাকে হয়তো বিশ্বাস করে দিয়েছিলাম আমি অসুস্থতার জন্য, তার একটু আমাকে হেল্প করার জন্য। আইন এবং নীতিমালা ভঙ্গ করে পরীক্ষক ডক্টর আবুল কালাম খাতাগুলি থেকে 100 খাতা এখন পর্যন্ত যা হিসেব আছে ওঠাচ্ছে, 100 খাতা যে তার নিয়ন্ত্রণের বাইরে দিয়ে দিয়েছেন সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এবং অন্য আরও কোনো ঘটনা আছে কিনা সেটি যাচাই বাছাই করার জন্য তাকে সেফ কাস্টডিতে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কাউকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। এতে আরও বলা হয়, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া মূল্যায়নে সর্বময় ক্ষমতা থাকবে প্রধান বিচারপতির হাতে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে নীতিমালা চেয়ে করা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। রায়ে বিচারপতি নিয়োগ প্রত্যাশী একজন ব্যক্তির 7টি যোগ্যতা নির্ধারণ করে দেয়া আছে। এতে বলা হয়, উচ্চ মানসম্পন্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সম্পদের বিষয়ে স্বচ্ছতা থাকতে হবে। আইনজীবীরা বিচারপতি হিসেবে নিয়োগ পেতে পারবেন, তবে এক্ষেত্রে অগ্রাধিকার পাবে আপিল বিভাগের আইনজীবীরা।
তিন বছরের কম সময় বিচারিক আদালতে কর্মরত কোনো বিচারককে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। কেন্দ্রের অনুমোদন ছাড়া অন্য কোনো দল থেকে আওয়ামী লীগে যোগদান স্বীকৃত হবে না বলে জানিয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর জরুরি সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া রমজানে বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ স্বাভাবিক এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। আমাদের দলে কোনোভাবে সাম্প্রদায়িক অপশক্তি আসতে পারবে না। অন্য কোন দল থেকে আওয়ামী লীগে যোগ দিতে গেলে কেন্দ্রের পূর্ব অনুমতি নিতে হবে। কেন্দ্রের অনুমতি ছাড়া কোথাও কোনো যোগদান আমাদের পার্টি থেকে স্বীকৃত হবে না। রোজার সময় পানি সরবরাহ, গ্যাস সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনা গণতন্ত্রের উপর আঘাত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার হোটেল পূর্বাণীতে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন দেশে এখন এক ব্যক্তির শাসন চলছে। যারা দেশ শাসন করছে একটা মুখোশ পরে তারা প্রকৃতপক্ষে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করছে। শুধু একদলীয় বললে কোথায় ভুল বলা হবে, এক ব্যক্তির শাসন ব্যবস্থা এখন চালু করছে। 20 তারিখে যে আক্রমণ চালানো হলো এটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে আক্রমণ নয়, এটা গণতন্ত্রের উপরে আক্রমণ। এই চমৎকার প্রতিবাদে আগামী 24 মে সারবাটি উদ্যানে আমরা একটা জনসভা করব। আমরা জানি না এই জনসভা তারা করতে দেবে কি দেবে না। আমরা চাইব যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, সরকার আমাদেরকে এই জনসভাটি করবার জন্য অনুমতি দেবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা চলবে কিনা সে বিষয়ে 28 মে রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। সোমবার উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণার এই দিন ধার্য করেন। 2008 সালে দায়ের হওয়া এই দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন বেগম জিয়া। গত বছরের 17 সেপ্টেম্বর বেগম জিয়া সেই আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি। সোমবার এই আবেদনের ওপরই শুনানি শেষ হয়। প্রবাসের সময় আরো থাকছে। ইরানকে কখনোই পরমাণু অস্ত্রধারী হওয়ার সুযোগ দেওয়া হবে না, ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক, ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক কাল। ভোগান্তি আর সদর লঞ্চ টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল, এ যেন একই সূত্রে গাথা। একে তো প্রয়োজনের তুলনায় পন্টুন অর্ধেকেরও কম, অন্যদিকে যা আছে তার বেশিরভাগই দখল করে আছে মালবাহী ভ্যানগাড়ি ও অবৈধ হকার। এতে প্রতিদিন অর্ধলক্ষেরও বেশি যাত্রী নানা ঝক্কি ঝামেলার মধ্য দিয়ে লঞ্চে ওঠানামা করছেন। এজন্য নৌপুলিশ এবং বন্দরের কিছু অসাধু কর্মকর্তাকে দায়ী করছে যাত্রী কল্যাণ সমিতি। তবে পাল্টাপাল্টি বক্তব্য বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএর। আশরাফুল ইসলামের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। দুই পাশে সারি সারি ফল ও বিভিন্ন বাহারি খাবারের দোকান, মাঝখান দিয়ে অবাধে যাওয়া আসা করছে লোড আনলোড হওয়া মালবাহী ভ্যানগাড়ি। উপর থেকে দেখে মনে হতে পারে এটি হয়তো কোনো বাজারের ছবি, কিন্তু না, এ হলো নদীপথে দেশের সবচেয়ে বড় লঞ্চ টার্মিনাল সদরঘাটের চিত্র, যেখানে ভোগান্তি যাত্রীদের একমাত্র সঙ্গী। অথচ নিয়ম অনুযায়ী পুরো টার্মিনালে যাত্রীদের লঞ্চে ওঠানামার জন্য বরাদ্দ থাকার কথা। ভ্যান থাকে, দুই পাশে দোকান বসে আছে, মানুষজন হাঁটতে পারে না, চলতে পারে না, মালামাল নিয়ে ওঠা অনেক সমস্যা, আমরা সিঙ্গেল মানুষ যেতে পারে না। ফলের দোকান বসাই রাখতে, কাউকে কিছু বললে তো সে উল্টারও আমাদের রুখে আসে। ভ্যান আলাদা তো কোনো মানুষ বলে এই গণ্য করে না। এরপর তো মানুষ তো কয়েকদিন পর করে দেবো, সব মানুষ মরে যাও, যার নামে যাও, কিন্তু পয়সা পাই দিয়ে। মেয়েদের জন্য তো এটা আরো বেশি সমস্যা, দেখা যায় যে গায়ে হাত দিয়ে আসছে। সদরঘাটে আমাদের যা আছে পল্টুন তার ডাবল দরকার। সবচেয়ে নিম্নমানের টার্মিনাল হল সদরঘাট টার্মিনাল, এখন 1300 ফুট টার্মিনাল আছে, দরকার মিনিমাম 3000 ফুট বলে আসতেছি আজকে 6 বছর যাবত, কোনো কণ্ডপাতি নাই।
টার্মিনালে বিচরণ করা অবৈধ হকার ও ভ্যান চালকরা বলছেন ঘাটে টাকা দিয়ে তারা প্রতিদিন পন্টুনে উঠছেন। টাকা গাডালে নেয়। কত টাকা করে নেয়? এই 20 টাকা করে। কার্টন প্রতি টাকা দিতে হয়? কত করে? 70 টাকা। গাডের আমগো এগুলো কোম্পানি লগে একজন ডাইরেক্ট কথা আছে আমগো 70 টাকা করে কার্টন প্রতি খাত না। যাত্রী কল্যাণ সমিতি বলছে আইন শৃঙ্খলা বাহিনী বন্দর কর্মকর্তা ও ইজারাদারদের একটি সিন্ডিকেট টাকার বিনিময়ে মূলত এসব অবৈধ হকার ও ভ্যান চালকদের সুযোগ করে দিচ্ছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং বন্দর কর্তৃপক্ষের যারা দায়িত্বরত আছেন তাদের দখল বাণিজ্যের মধ্য দিয়ে যে ব্যানওয়ালা হকার ভাড়া দেওয়া হয়েছে যার মধ্য দিয়ে এখানে একটা দান্দাবাজি গ্রুপ সক্রিয়ভাবে গড়ে উঠেছে। বিএডব্লিউটিএ চেয়ারম্যান টার্মিনালে হকার ও ভ্যান প্রবেশের কোনো নিয়ম না থাকার কথা বললেও বন্দর কর্মকর্তা বলছেন বিকেল 4টা পর্যন্ত পন্টুনে মালবাহী ভ্যান ঢোকার নিয়ম রয়েছে। হকার সমস্যার সমাধানে আসলে এটা পুলিশ প্রশাসনের জোরালো পদক্ষেপ প্রয়োজন। কিছু মালামাল ঢুকছে সেটাও সত্যই, ভ্যানগুলো যাতে মানে সিরিয়ালি এক পাশে থাকে এবং যাত্রী চলাচলের বিঘ্ন না হয় সেজন্য কিন্তু আমাদের মনিটরিং ব্যবস্থা আছে। টার্মিনালের ভিতরে কোনো ধরনের হকার এবং মালবাহী ভ্যান গাড়ি প্রবেশ করবে না। যদি ভায়োলেশন হয় আপনি বলেছেন আমরা কঠিনভাবে দেখব, যারা ভায়োলেশন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট বলতে যা বোঝানো হয় মূলত সদরঘাট লঞ্চ টার্মিনালের বাস্তব অবস্থা সেরকমই। তবে সংশ্লিষ্টরা বলছেন নানা সমস্যায় জর্জরিত সদরঘাটকে ফিটফাট করা অসম্ভব নয়, শুধু দরকার সদরঘাটের যতটুকু সক্ষমতা আছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সদরঘাটে নিয়োজিত নৌপুলিশ ও বন্দরের কিছু অসাধু কর্মকর্তাকে আইন মানতে বাধ্য করানো। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি সন্ত্রাসীরা কখনোই বাংলাদেশ দখল করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। সোমবার রাজধানীর একটি হোটেলে অর্থতন্ত্র বিজনেস অ্যাওয়ার্ড 2017 প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় নির্ভয়ে বিনিয়োগ করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন শুধু রাজনৈতিক সুশাসন নয়, অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে সুশাসন অত্যন্ত জরুরি। রাজনীতির ক্ষেত্রে সুশাসন চাচ্ছেন, অর্থনীতি পরিচালনার ক্ষেত্রেও সুশাসন দরকার। আমিও স্বীকার করি রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, চেষ্টা করছি আমলাতন্ত্রের মাদ্রাসার জাল থেকে বের করে এনে বিনিয়োগটাকে আরো সহজ করে দেওয়ার জন্য। জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশ কোনোদিন দখল করতে পারবে না, সুতরাং নির্ভয়ে বিনিয়োগ করুন। রাজধানীর বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বনানী থানার পুলিশের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এজন্য সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিকে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। তদন্ত রিপোর্ট অলরেডি পেয়েছি, কিছু যদি ব্যত্যয় না হবে তাহলে কৈফত কেন করব, ব্যাখ্যা কেন করব? কিছু ব্যত্যয় হয়েছে, মেজর কিছু না হলো মাইনর কিছু ব্যত্যয় নিশ্চয়ই হয়েছে। যে এক্সপার্ট রিপোর্ট যেগুলো পাঠাচ্ছে এক্সপার্টের অপিনিয়ন পেলে আমরা খুব দ্রুতই মামলা নিষ্পত্তি করব। বনানীর দুই ছাত্রী ধর্ষণ মামলার রেশ কাটতে না কাটতেই বনানী থানায় অপর একটি ধর্ষণের অভিযোগ করেছেন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সোমবার বিকেলে এক তরুণী রাজধানীর বনানী থানায় লিখিত অভিযোগ দিয়ে মামলাটি করেছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী। মামলার এজাহারে বলা হয়েছে মাহমুদুল্লাহ হাসান জুয়েল নামে এক যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বছর 17 নভেম্বর মহাখালীর একটি হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সেখানে সে ঘুমিয়ে পড়লে তার ছবি তুলে রাখে। এরপর থেকেই ওই যুবক তাকে ছবি প্রকাশের হুমকি দিয়ে নানাভাবে ব্ল্যাকমেইল করে আসছে। পুলিশ জানায় অভিযোগকারীকে ফরেন্সিক রিপোর্টের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন শুনানিতে অংশ নেন। গত 16 জানুয়ারি সাত খুন মামলায় 26 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলার 35 আসামির মধ্যে 23 জন কারাগারে আছেন। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জন। এরপর 30 এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে একে একে 7 জনের লাশ উদ্ধার করা হয়। চিফ জাস্টিস তিনি একটা স্পেশাল বেঞ্চ গঠন করেছেন। এই স্পেশাল বেঞ্চটা
ভবানী প্রসাদ সিংহ এবং মোহাম্মদ মোস্তফা জামান সাহেবের দুজনে মিলিয়ে সমন্বয় মিলিয়ে এই দেশটা গঠন করেছেন এবং তারা সকালবেলা থেকে এই পেপার বুকটা শুরু করেছেন চার্জশিট তারপর সাক্ষী বা অন্য অন্য সব এভিডেন্সগুলো আছে সম্পূর্ণ আমরা স্টেপ বাই স্টেপ আমরা পড়ব। রমজানে খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে শুধু আর্থিক জরিমানা নয়, প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সোমবার নগর ভবনে রমজান উপলক্ষে ফল, রেস্টুরেন্ট, ক্লাব ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, রমজানের প্রথম দিন থেকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ভেজাল খাদ্যের বিরুদ্ধে প্রথম রমজান থেকে অভিযান চলবে। যেখানে কোনো ভেজাল খাদ্য সামগ্রী পাওয়া যাবে, ভেজাল ইফতার পাওয়া যাবে, আমরা বিগত সময়ে জরিমানা করেছি, এবার আমরা জরিমানার সাথে সাথে যদি এই ধরনের কোনো ধরনের ভেজাল সামগ্রী পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী কারাদণ্ড দিতেও বাধ্য হব। এবার প্রবাসের খবর। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কলকাতা খুলনা ঢাকা রুটের যাত্রীবাহী বাস সার্ভিস। সোমবার সকালে কলকাতার সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস স্ট্যান্ড থেকে 32 জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে প্রথম বাসটি রওনা দেয়। রোববার ছাড়া বাকি প্রতিদিন এই রুটে বাস পরিষেবা চালু থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা থেকে খুলনা পর্যন্ত এই রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 650 রুপি এবং কলকাতা খুলনা ঢাকার যাত্রীদের জন্য 1400 রুপি। প্রথম দিকে কলকাতা খুলনা কলকাতা রুটে বাস চলাচল করার কথা থাকলেও পরে ঢাকার অনুরোধে বাসটি ঢাকা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয় দুদেশ। গেল 8 এপ্রিল দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা খুলনা রুটের এই বাসের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন। পরীক্ষামূলক যাত্রার 43 দিনের মধ্যেই বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হল বহু প্রত্যাশিত এ বাস সার্ভিস। নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথকে কোনো জাতিগোষ্ঠ বা ধর্মের কবি হিসেবে ব্যবধান সৃষ্টির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক প্রবাসীরা। সাংস্কৃতিক সংগঠন শতদল রোববার ইস্ট এলমাস্টের একটি পাবলিক স্কুলে নজরুল এবং রবীন্দ্রনাথের উপর নিরীক্ষামূলক আলোচনার আয়োজন করে। এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি শীর্ষক ওই সভার প্রধান আলোচক ছিলেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পাশাপাশি ভারত ও বাংলাদেশের শিল্পীরা নজরুল সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি এবং কনসাল জেনারেল শামীম আহসান। ইসলামকে কলঙ্কিত করতে সন্ত্রাসীরা উঠে পড়ে লাগলেও বাংলাদেশে কখনোই সন্ত্রাসবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামিয়াতুল উলামার চেয়ারম্যান এবং ঐতিহাসিক শোলাকিয়া গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরিদুদ্দিন মাসুদ। রোববার কুয়ালালামপুরে বুকিত বিন্তাংয়ের একটি হোটেলে জঙ্গিবাদ দমনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ও কওমি মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি এবং আগামীর ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মালয়েশিয়া আওয়ামী লীগ শাখার আহ্বায়ক কমিটি রেজাউর রেজার সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মিনহাজউদ্দিন মিনারের পরিচালনায় আলোচনা সভায় আলোচক ছিলেন কারওয়ানবাজার আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির রিসার্চ ফেলো মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। আলোচনা সভা শেষে দেশ এবং প্রবাসীদের কল্যাণে মোনাজাত করা হয়। ঐক্যবদ্ধ হয়ে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী গাড়ি চালকরা স্বদেশী বন্ধুমহল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাকির হোসেন। মোহাম্মদ ফোরকানের সঞ্চালনায় মীর জাকির, এস কে রাসেল সংগঠনটির কর্মকাণ্ড এবং করণীয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা দুস্থ এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁয়ের সামনে গাড়ি চাপায় এক চালক নিহত হয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত 9টার দিকে বিহঙ্গ পরিবহনের এক যাত্রীর সঙ্গে হেলপারের বাকবিতণ্ডা নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। এই সময় হেলপারের পক্ষ নিয়ে গাড়ি থেকে নেমে আসেন চালক। রাস্তায় যাত্রীদের পিছু নেওয়ার সময় আইল্যান্ডের কাটা তারে বাধা পেয়ে রাস্তায় পড়ে যান চালক। এ সময় পেছন থেকে বিআরটিসির একটি গাড়ি ওই চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ। যাত্রী হেলপার টাইনে নামাইয়া মারছে, মারার পরে তখন ড্রাইভার লাফ দিয়ে নামছে যে আমি আমার হেলপার আমি বাঁচাই, তিনটে দৌড়ে পলাইছে, পলানোর পরে এখানে লাফ দিছে যাত্রী ধরার জন্য। লাফ দিয়ে ধরতে এসে এখানে তার কাটা পায়ে পিছিয়ে পরে ওই ছুঁড়েতে গিয়ে বাড়ি দিছে বিআরটিসি বাসে বাড়ি লেগে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পিছিয়ে চাকা উঠছে। দেশের 14তম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি বা প্রি কোয়ালিফিকেশন লাইসেন্স পেল সিটি অর্থনৈতিক অঞ্চল। সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা কার্যালয়ে লাইসেন্স হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি বলেন, সব শর্ত পূরণ করলে আগামী এক বছর সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সনদ দেওয়া হবে। 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে বেজা। বাস্তবায়ন হলে প্রতি বছর অতিরিক্ত 4,000 কোটি মার্কিন ডলার রপ্তানি আয় করতে পারবে বাংলাদেশ। এরই অংশ হিসেবে দেশের 14তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল সিটি ইকোনমিক জোন। সোমবার রাজধানীর বেজা মিলনায়তনে প্রাথমিক সনদ হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এই অঞ্চলে প্রথম বছর থেকেই দক্ষ অদক্ষ 3,000 কর্মসংস্থান এবং পরবর্তী 5 বছরে 18,000 কর্মসংস্থান তৈরি সম্ভব। প্রস্তাবিত শিল্পের মধ্যে আছে খাদ্য, কোমল পানীয় ও রপ্তানি জাতীয় শিল্প। সিটি অর্থনৈতিক অঞ্চলের পক্ষ থেকে বলা হয়, অতি দ্রুতই প্রাথমিক কাজ শেষ করা হবে। আমরা নতুন আঙ্গিকে আপনার এই যাত্রা আরম্ভ করছে ইকোনমি স্পেশাল ইকোনমি জোনের। আপনার টিমের কাছে কৃতজ্ঞ, আমরা এটা সাকসেস হয়েছি, সহযোগিতা পাইলে আরো বেশি আগায় যাব। যে কোনো সেক্টর আপনি যদি আমাদেরকে মনে করেন স্যার ডাইকা যে এই সেক্টরটা করতে হবে, ইনশাআল্লাহ আমি করে দিতে পারবো। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, এক বছরের মধ্যে শর্ত পূরণ করলে দেয়া হবে চূড়ান্ত সনদ, সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রাইভেট ইজেট পলিসি যেটা আছে সব স্টেপগুলো বলা আছে সেখানে। আমরা আশা করব এক বছরের আগেই যদি তারা দক্ষতার সাথে কাজ করে, লাইসেন্সের জন্য আবেদন করলে তখন আমরা তাদেরকে ফাইনাল লাইসেন্স দিয়ে দেব। সবচেয়ে তার বড় যেটা অ্যাডভান্টেজ সিটি গ্রুপের, সেটা হচ্ছে তাদের নিজস্ব অনেক ইন্ডাস্ট্রি আছে, নিজেদেরও কিছু শিল্প প্রতিষ্ঠান তারা এখানে স্থাপন করতে পারবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় 82 একর জায়গা নিয়ে নতুন এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের দেয়া হবে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, থাকবে পানি ও বর্জ্য শোধনাগার এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ইরানকে কখনোই পরমাণু অস্ত্রধারী হওয়ার সুযোগ দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইসরায়েল ফিলিস্তিন শান্তি চুক্তিকে চূড়ান্ত লক্ষ্য অভিহিত করে শান্তি প্রতিষ্ঠায় উভয় পক্ষের সরাসরি আলোচনাকে অগ্রাধিকার দেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ইরানের বিপক্ষে শক্তিশালী পদক্ষেপ নেয়ার প্রশংসা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ট্রাম্প ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে তার সবচেয়ে কাছের মিত্র বলে সম্বোধন করেন। এর আগে তেল আবিবে বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা। বিমানবন্দরের স্বাগত বক্তব্যে নেতানিয়াহু ট্রাম্পের ইসরায়েল সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দিতে ইসরায়েল প্রস্তুত বলেও জানান তিনি। ওই সময় ট্রাম্প তার বক্তব্যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে মার্কিন ইসরায়েল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে দেশটি ভ্রমণের কথা জানান ট্রাম্প। মঙ্গলবার পশ্চিম তীর সফরকালে তার সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকের কথা রয়েছে। এদিকে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইহুদিদের পবিত্র স্থান পশ্চিম দেয়াল সফর করেন ডোনাল্ড ট্রাম্প। Area we're in, we see
ইরানের আগ্রাসন বন্ধে আরব দেশগুলোর ঐক্যমত নিঃসন্দেহে ইতিবাচক। গত দুদিনের সফর ইতিহাস রচনা করেছে, সবার ভালোবাসায় আমি আপ্লুত। তবে আমার দৃষ্টিতে ইসরায়েলের সঙ্গে আমাদের গভীর বন্ধুত্ব বিরাজমান। ইরান আমাদের নজরদারিতে রয়েছে। আমাকে বিশ্বাস করুন, ইরানকে পরমাণু শক্তি সমৃদ্ধির কোনো সুযোগ দেওয়া হবে না। খেলার খবর। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 13 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 18তম স্থানে উঠে এসেছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান, কিন্তু অবনমন হয়েছে সাকিব আল হাসানের। 8 নম্বর থেকে তিনি নেমে গেছেন র্যাঙ্কিংয়ের 10-এ। তবে অলরাউন্ড নৈপুণ্যে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে সাকিব। এছাড়াও মাশরাফির অবস্থান করছেন 15 নম্বরে। সোমবার নিজেদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। মাঠের পারফরমেন্সের কাছে কাগজে কলমের র্যাঙ্কিং এর হিসেব হয়তো কেবলই এক সান্ত্বনা। তবে এই র্যাঙ্কিং যখন হয় পারফরমেন্স ফিচারের মানদণ্ড, তখন অদৃশ্য এক জেদি কাজ করে খেলোয়াড় মনে। আর দিন শেষে তার মূল্যায়ন যখন চলে আসে র্যাঙ্কিং এর পাতায়, সেটা পাথে হয় আরো ভালো করার জন্য। এতটা ভেবে চিন্তে কি ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিলেন মুস্তাফিজ? বোধহয় না, কিন্তু তার মধ্যে স্পষ্ট ছিল নিজেকে ফিরে পাবার ক্ষুধা। ইনজুরি থেকে ফেরার পর প্রতিবারই যেখানে হারিয়ে খুঁজেছেন নিজেকে, কঠিন অধ্যাবসায় আবারও শানিত ধার উঠেছে কাটারে, যার পুরস্কারটা প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে বিশে উঠে হাতে নাতেই পেলেন এই বৈচিত্র্যময় বোলার। মুস্তাফিজের উপরে ওঠার দিনে হতাশ করেছেন সাকিব আল হাসান। গেল ক সিরিজ ধরেই জ্বলে উঠছেন, আবার নিভেও যাচ্ছেন ধূপ করেই। ধারাবাহিকতা না থাকার মাসুলটা বিশ্বসেরা অলরাউন্ডারকে গুনতে হয়েছে দুই ধাপ পিছিয়ে। আফগান স্পিনার মোহাম্মদ নবীর কাছে জায়গা হারিয়ে তিনি নেমে গেছেন 10 নম্বরে। সতীর্থদের উত্থান পতন অবশ্য প্রভাবিত করেনি মাশরাফিকে। গতানুগতিক পারফরমেন্স দিয়ে তিনি ধরে রেখেছেন তার আগের অবস্থান। তবে ইনজুরি নামক অপয়া শক্তি যদি তার পিছু টেনে না ধরত, কে বলবে? এই খবরের শিরোনামে হয়তো থাকতেন এই বীর যোদ্ধা। গেল ক সিরিজ ধরেই ছন্দে আছেন সৌম্য সরকার। ত্রিদেশীয় সিরিজেও সমানতালে হেসে চলেছে তার ব্যাট। ফলস্বরূপ র্যাঙ্কিং এর 27 নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি, লাফিয়ে উপরে উঠেছেন 7 ধাপ। 750 রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ব্যাটিংয়ে এই জায়গাটা দখলে আছে ডিভিলিয়ার্সের। আর টাইগারদের হতাশার জায়গাটা হতে পারে এখানেই, কেননা এই তালিকার শীর্ষ দশে যে নেই তামিম, মুশফিক কিংবা মাহমুদুল্লাহদের কেউই। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডে বিপর্যয়ের ধকল কাটিয়ে উঠতে পারেনি বিদ্যুৎ বিভাগ। দেশজুড়ে তীব্র লোডশেডিং, শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে আশ্বাস প্রতিমন্ত্রীর। তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, আরও 3-4 দিন থাকবে তাপপ্রবাহ, বলছে আবহাওয়া অফিস। শিশু বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। উত্তরাঞ্চলে ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান ধর্মঘট বাড়ল আরও একদিন। প্রত্যাহারের কোনো উদ্যোগ নেই, নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে 7টি যোগ্যতা নির্ধারণ করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কেউ বিচারপতি হতে পারবে না। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলে পাওয়া গেল চলমান এইচএসসি পরীক্ষার 100 উত্তরপত্র, সংশ্লিষ্ট পরীক্ষক সহ 2 জন আটক। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস গিয়ে লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।